টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ পেরিয়ে যাওয়া এবং মাঠে 11 ম্যাচ গড়িয়ে যাওয়ার পর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ডিতে নিজেদের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকাল 6:30 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রায় 3 সপ্তাহের প্রস্তুতি শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সব ব্যর্থতা কাটিয়ে এবার তারা নতুন স্বপ্ন আর উদ্যম নিয়ে শুরু করতে চান। ডালাস থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। দীর্ঘ প্রস্তুতির পাশাপাশি টিম টাইগার্সের সঙ্গী হয়েছিল ব্যর্থতাও। সমালোচকদের নির্দয় সমালোচনা, মানসিক চাপ এবং ইঞ্জুরির ঘন ঘন আক্রমণে মানসিক অস্বস্তিতে পড়া নাজমুল শান্ত ও তার সঙ্গীদের চাপ মুক্তির ক্ষণ এসেছে এবার। শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু। অধিনায়ক শেষ হোম ম্যাচে লঙ্কানদের সাথে হার কিংবা সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের কাছে হারের ক্ষত ভুলে নতুন করে শুরু করতে চাইছেন। খুবই সত্য যে টপারটা ভালো করেনি বা ভালো করছে না, সবে আগের থেকে বেটার পজিশনে আছে। কালকে একটা নতুন দিন, কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে বা কে খারাপ খেলবে। সো নতুন দিনটা আমার মনে হয় যে শুরুটা ভালো করবে, যে সেট হবে তার খুব বড় দায়িত্ব যে খেলাটা কীভাবে শেষ করছে। ব্যাটিং বিশেষ করে টপ অর্ডারের লাগাতার ব্যর্থতা টাইগারদের হার এবং উদ্বেগের কারণ। অধিনায়ক সহ নির্ভরযোগ্যদের ব্যাটে রানের খরা। শান্ত আশাবাদী দুঃসময় কেটে যাবে এবার। নতুন বলে ব্যাটিংটা চ্যালেঞ্জিং প্রত্যেকটা টিমের জন্য, বাট এক্সকিউজের কোনো অপশন নাই। এই এই কনসার্নটা আমরা কীভাবে অ্যাডাপ্ট করে কীভাবে আমরা একটা ভালো স্টার্ট দিতে পারি, এই উইকেটটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তা করার দরকার আছে। জাস্ট যার যেই ম্যাচ খেলার অ্যাবিলিটি আছে, যার যেই অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরে শ্রীলঙ্কা শিবিরও প্রচণ্ড চাপে। ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্মে মেনে নিলেন ম্যাচটি তাদের জন্য বাঁচা মরা। প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ জানিয়ে বললেন তাদের কঠিন পরিস্থিতি সামলাতে হবে। জানি বিশ্বকাপের শুরুটা আমাদের ভালো হয়নি, তবে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজ আমরা জিতেছি। আত্মবিশ্বাস আছে ছেলেরা জয়ের ধারায় ফিরবে, উইকেট ভালো থাকলে ব্যাটাররা আরো ভালো করতে পারবে। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের একাদশ নিয়ে সুস্পষ্ট বক্তব্য নেই টিম ম্যানেজমেন্টের, তবে একাদশে ফিরছেন তাসকিন, ছিটকে পড়ছেন শরীফুল। লিটন দাস গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াবেন কিনা তাও নিশ্চিত নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সম্ভবত বাংলাদেশই যুক্তরাষ্ট্রের কন্ডিশনে খাপ খাওয়ানোর জন্য দীর্ঘ সময় এখানে থেকে প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতির পালা শেষ, এবার ম্যাচে নিজেদের যোগ্যতা প্রমাণের পালা। অধিনায়ক শান্ত জানিয়েছেন তারা ঠান্ডা মাথায় অতীতের সব কিছু ভুলে নতুন করে বিশ্বকাপ অভিযানটি শুরু করতে চান। তারা দেশবাসীকে একটি আনন্দের উপলক্ষ এনে দিতে চান, সেই চাওয়াই যেন পাওয়া হয় এটাই সবার কামনা। সাইদুর রহমান শামীম, গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট কমপ্লেক্স, ডালাস, চ্যানেল আই।